Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন। আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি আরেকটি রিকোয়েস্টেড ভিডিও। প্রত্যেককে আপনারা জানেন যে আমরা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট মতোই বেশিরভাগ ভিডিও এনে থাকি। কিছু কিছু সময় হচ্ছে আমাদের নিজেদের অরিজিনাল মানে নিজেদের পছন্দের ভিডিও আনি, কিন্তু সেটা খুব কম হয়ে যায় কারণ আপনাদের এত রিকোয়েস্ট করেছে যে সেগুলো মেটাতে মেটাতে আমাদের পার্সোনাল চয়েস গুলো কোথাটা পিছিয়ে যায়। আর আজকাল আমরা নতুন ভিডিও নিয়ে খুব কাজ করছি। হ্যাঁ আপনাদের, হ্যাঁ এটা বলে রাখি যে আপনাদের অনেক মানুষের অবজেকশন ছিল যে আমরা শুধু পুরনো নিয়ে পড়ে থাকি, শুধু পুরনো ভিডিও করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইদানিং কিছুদিন ধরে বা দু এক সপ্তাহ ধরে আমরা ডে বাই ডে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি। যদি আপনারা অনেকে কমেন্ট করছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন, তো আমরা সেই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করছি। তবে হ্যাঁ বলে রাখি, আমরা কিন্তু সব ধরনের ভিডিওই আনবো, নতুন পুরনো মিশিয়ে। এখন আমরা একটু নতুনের দিকে কনসেন্ট্রেট করেছি। তো আপনারা জানাবেন যে আপনারা হচ্ছে যে নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কি কি আমরা আনবো বা আনতে পারি সেগুলো একটু সাজেস্ট করবেন। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, আজকে সেরকম একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটির জন্য, তো বুঝতেই পারছেন কোন ভিডিওর কথা বলছি। হ্যাঁ, গানটির নাম হচ্ছে ক্যান ইউ বি মি। তো একটু ডিসক্রিপশন বক্সটা দেখে নিই। মিউজিক স্লিক ফ্রেক, ভোকালস এন্ড লিরিক্স ব্ল্যাক জ্যাং, ব্যামি, জ্যাকি লাভ এন্ড ক্রিটিক্যাল, মিক্সিং এন্ড মাস্টারিং ক্রিটিক্যাল মাহমুদ, রেকর্ডিং স্টুডিও ফতমান গ্যারাজ এন্ড হল অফ ক্রিটিক্স, ওয়ার্ল্ড ওয়াইড অডিও ডিস্ট্রিবিউটর দেশি হিপ হপ, প্রোডাকশন চিত্রপাড়া প্রোডাকশন, ডিরেকশন নাজিমুল মুরসালিং শাকর অ্যান্ড জাকি আহমেদ, সিনেমাটোগ্রাফি এডিট অ্যান্ড ভিএফএক্স নাজিমুল মুরসালিং শাকর, ভিজুয়াল কনসেপ্ট ব্ল্যাক জ্যাং, মডেল রাজিয়া সুলতানা লিয়ানা, সাদিয়া এ সুচিতা, উম্মি হাবিবা প্রমি অ্যান্ড মোহিনী জান্নাত, প্রোডাকশন ম্যানেজার সাদ্দাম হোসেন অ্যান্ড চ্যানেল নেম হচ্ছে জ্যাকিলাভ অফিসিয়াল। তো চলুন, আর হ্যাঁ আমরা হচ্ছে এই জিনিসটা বলে রাখি যেহেতু এটা একটা নতুন চ্যানেল, মানে আমরা এই ধরনের বা এই চ্যানেলের কোনো ভিডিও আমরা এর আগে করিনি, তাই বুঝতে পারছি না যে এটা কপিরাইট খাবে কিনা। তো যদি এই চ্যানেলটা থেকে আমাদের কপিরাইট দেয় তো আপনারা প্লিজ আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, তো সেখানে আমরা এই ভিডিওটা আপলোড করে দেবো। আর ফেসবুক পেজের লিংক আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের এই ভিডিওটার ফার্স্ট পিন কমেন্টে মেনশন করা থাকবে। তাহলে চলুন এবার আমরা ভিডিওটা দেখে নিই। Look at me where you at, is there any way you can pull me back? Oh no, you can't. Doing all that I want, spending all the money in my bank that you don't have. Make that money, that's my way. সাধনা লিখিত আমার সঙ্গে চার সঙ্গে ব্যাটে বলের কত ট্যাক জিন্দগির ফাঁদে পড়ে গেছে খুঁজে পায় না গ্যাপ ভাই বোনা বাজেন ভিন দেশি বলি তোমার খুব আর আমি বাংলায় গান গে বলে খ্যাপ লাগে সবে তাল পেরাগারে লাগে বেশ আমার যেভাবে কাটে সবাই লাগে ফেস টেম্পো তাল আলালের ঘর থেকে ভাগছে দুলাল এই Look at me, where you at? Is there any way you can pull me back? Oh no, you can't Doing all that I want Spending all the money in my bank that you don't have Make that money, that's my way Gotta own it, what you say Can you be me? Oh no way, can you be me? উপরওয়ালা থেকে সব সাজানো গুছানো প্ল্যান দুই দিনে আসবা আর তিন দিনে চাটবা ট্যালেন্ট না থাকলে ফুরাইয়া যাই পাকা কাম কাজ না থাকলে I wanna fall na pai da babu go to your mama tero
12 বছর খাইটা এই জায়গায় তো আসছি ও কাদ না থাকলে কেউ হায়ার করতো না Look at me, where you at? Is there any way you can pull me back? Oh no, you can't Doing all that I want Spending all the money in my bank That you don't have Make that money, that's my way Gotta own it, what you say Can you be me? Oh no way, can you be me? Oh no, you can't আগেই আমরা ব্লুটুথে আইটিউনস এর আগেই রাস্তার ফুটপাতে টুরের ফ্লাইটের আগেই লোকাল বাসে ঢাকা সিটি লোকাল পোলা এখন গ্লোবাল ক্লাসে না ভায়া জায়গা মতো বাংলা রপ চালায়া দুনিয়ার মানচিত্রে বাংলার পতাকা ঢাকিকায়া শহুরে শিল্পী ভায়া সঠিক সাহিত্য চালায়া ফ্যান্সরা গান হুই না কয় ঠিক আছে ভায়া খুব জমছে স্পটিফাই এর প্লে লিস্টে রিপিটে তিনতলার আন্টি দেখছে আমার টিভিতে পেপারে ম্যাগাজিনে বাংলা র্যাপ বিহিচে বাঙালি খাবারে চাই কারি বেশি তো আমরা একটা জমজমাট র‍্যাপ সং দেখতে পেলাম স্পেশালি হচ্ছে এটা হিপ হপ সং ছিল তো অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আমরা হচ্ছে এই চ্যানেলটি বা এই যে ব্ল্যাক জ্যান এনাদের ব্যাপারে এতটা কিছু আমরা জানি না তো যেটুকু আমরা দেখে বুঝলাম বাকিটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যেটা আমরা দেখে বুঝলাম যে তাদের যে অ্যাকচুয়ালি র‍্যাপ মানে হচ্ছে কিছু হচ্ছে অপরিস্ফুটিত কথা যেটা র‍্যাপের মাধ্যমে ফুটে ওঠে বা তারা হচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় তো যেটা হচ্ছে বেসিক্যালি আমরা বুঝলাম যে এটা আমরা রানা গালিবার ক্ষেত্রেও দেখতে পাই হ্যাঁ 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 ডেফিনেটলি রানা গালিবার তো তার প্রকৃষ্ট উদাহরণ আর যেটা হচ্ছে বেসিক্যালি বোঝা গেল যে ডেফিনেটলি তারা বলতে চাইছে যে কোনো একটা জায়গা করার জন্য অনেক পরিশ্রম লাগে অনেক দিনের স্ট্রাগল লাগে তারপর হচ্ছে একটা জায়গাতে এসে পৌঁছানো যায় তো এই যে ব্ল্যাক জ্যাং বা যারা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য এটা যেটা আমরা বুঝলাম যে তারাও অনেক স্ট্রাগল করে এই জায়গাটাতে এসে তো স্পেশালি একটা কথা বললো যে না হলে কেউ হায়ার করতো না এতদিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ওটাই তো যেমন বললো যে বাংলা র‍্যাপ মানে খ্যাত মানে খারাপ মনে করা হতো তো র‍্যাপ মানে আমরা সবসময় জেনে থাকি যে ইংলিশ হবে এরকম একটা এটাই ট্রেন্ডি আমাদের ইন্ডিয়াতে যেমন আমরা দেখে থাকি হিন্দি বা পাঞ্জাবিতে যে র‍্যাপ সং গুলো হ্যাঁ বাংলাতে দেখাই যায় না অ্যাকচুয়ালি আমরা কিন্তু পশ্চিমবঙ্গে এরকম বাংলা র‍্যাপ দেখিও না যেটা আমরা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই দেখতে পাই এক্স্যাক্টলি তো এটা হচ্ছে অনেকেরই ধারণা যে বাংলা র‍্যাপ আবার কি হয় মানে এই ব্যাপার তো সেই মানে ওই স্টিরিওটাইপ যে ভাবনাগুলো আছে এগুলোকে ব্রেক করে একদম উন্নত শিখরে আর কি পৌঁছে যাওয়া হচ্ছে মাথা উঁচু করে তো সেই জিনিসটা সত্যি এত বছর একটা স্ট্রাগল এবং তারা সেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে আর ওদের বলুন আর একটু হায়ার করতো না তো পরিশ্রমী কথা বলে টাকা এমনি এমনি আসে না পরিশ্রম করতে হয় এমনি যেগুলো ফকটিয়া আসে বা যেগুলো খুব ইজিলি চলে আসে সেগুলো সবসময় টেম্পোরারি হয় পার্মানেন্ট কিন্তু কখনো হয় না যদি না ট্যালেন্ট থাকে তো সেই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে এবং তারা হচ্ছে এত সম্মানটা কিন্তু কিছু দিনের জন্য থাকে মানে সেটা কিন্তু সম্মান ঠিক না মানে ওই একটা ভাইরাল হয়ে যায় কিন্তু ওটা খুবই টেম্পোরারি হয় ডেফিনেটলি তো সেই জিনিসটাকে মানে কন্টিনিউয়েশনটাকে বজায় রাখাটাও একটা চ্যালেঞ্জ এবং এই প্রত্যেক চ্যালেঞ্জ গুলোকে জয় করে করে একটা জায়গা নিজের ভিত স্থাপন করতে হয় তো সেটা হচ্ছে এনারা করতে পেরেছে এটা হচ্ছে মেইনলি আমরা এই গান থেকে বুঝতে পারলাম তাদের কথার মাধ্যমে বুঝতে পারলাম আর একটা জিনিস ভালো লাগলো যে এখানে কিন্তু শুধুমাত্র বাংলাতে ছিল না কিছুটা ইংলিশ ছিল কিছুটা বাংলা ছিল এটা খানিকটা গানটাকে একটু ওয়েস্টার্ন ধাঁচের করে দেয় যেটা শুনতেই বললাম ইভেন শুধু গানটা না ভিডিওগ্রাফি হ্যাঁ মানে এটা কোনো অংশে কিন্তু সেই মানে আমরা যেমন রানা গালিবাইয়ের গানটা দেখে থাকি সেটা কিন্তু অনেক সে বাংলা গান মনে হয় কিন্তু এটা না রানা গালিবার ব্যাপারটা পুরো আলাদা হ্যাঁ তুমি প্র্যাকটিক্যাল তো ওটা কখনো এই ঝা চকচকে ব্যাপার হবে না আমি মানছি কিন্তু তাও একটা র‍্যাপ গান সাধারণত এরকম হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো সেই হিসাবে যদি দেখতে চাস এই ভিডিওগ্রাফি বা ভিজুয়ালাইজেশনটা সেই রকম ছিল হ্যাঁ হ্যাঁ
না, মানে চট করে দেখলে মনেই হবে মনে হবে কোনো ওয়েস্টার্ন কোন র‍্যাপ হচ্ছে, তো ভালো করে শুনলে কিছুক্ষণ পর মনে হবে ও আচ্ছা এটা তো বেঙ্গলি। তো এই একটা যে ব্যাপার, তো ডেফিনেটলি বাংলাতে র‍্যাপ করে এটা অনেক বড় বিষয়। আর যেটা আমরা কনসেপ্টটা যে ব্যাপারটা এটা আমরা বলেছি মানে বুঝতে পেরেছি যেটা সেটাই আমরা বলেছি, যদি আমরা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কিছু যদি আমরা না জানি বা ভুল বলে থাকি তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে এটা জানাবেন। প্লাস হচ্ছে আমরা এনাদের ব্যাপারে ব্ল্যাক জেন বা এনাদের ব্যাপারে আমরা এতটা কিছু জানি না, তো আমরা জানতে ইচ্ছুক, তো আপনারা কাইন্ডলি প্লিজ কমেন্ট বক্সে এটাও জানাবেন, একটু ডিটেলসে বলবেন। আর যদি পরবর্তীকালে আমরা যখন এনাদের আরো ভিডিও আনবো তখন আমাদেরও বুঝতে জিনিসটা সুবিধা হবে। আর একটা জিনিস হচ্ছে যে ডেফিনেটলি যেহেতু আমাদের মানে ইন্ডিয়াতে ও যেটা বললো একটু আগে যে হিন্দি পাঞ্জাবি এগুলোতে র‍্যাপ হয় কিন্তু বাংলা অতটা দেখা যায় না। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলি, অনেস্টলি স্পিকিং আমাদের বাংলাতে আমি কিছু দু একটা র‍্যাপ সত্যিকারই শুনেছি কিন্তু সেগুলো কোথাও কি আমার কানে ক্লিক করেনি বা জমে না, ও যেটা বললো একদম সত্যি কথা, যেটা আমি বাংলাদেশি র‍্যাপের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ব্যাপারটা অনেকটা জমছে আর অনেকটা মানে সেই বুক ছুঁয়ে যাচ্ছে যেটাকে বলে, হ্যাঁ হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের মনে হয় যে একটা কোনো জিনিসে বেড়াজালে কেন আটকে থাকে, র‍্যাপ এটা তো একটা মিউজিক, তো এটা ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করার কথাই না। তো বেঙ্গলিতেও যদি আমরা সেভাবে দমদার লিরিক্স থাকে, দমদমভাবে ফ্লুয়েন্সি থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেভাবে পেশ করার ক্ষমতা থাকে, তাহলে ডেফিনেটলি বেঙ্গলি র‍্যাপও কিন্তু অনেক সুন্দর হবে। তো এটা হচ্ছে যারা যারা র‍্যাপার রয়েছে তারা প্রত্যেকে এই প্রচেষ্টাটাতে নিচ্ছে এবং তারাও যদি নিজেদের প্রুফ করার একটা চ্যালেঞ্জ নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, সেই জিনিসটাও কিন্তু অনেক বেশি প্রশংসনীয়। এবং আমরা চাইবো ভবিষ্যৎ দিনে হচ্ছে বাংলা র‍্যাপ যাতে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠুক। আমরা যেমন র‍্যাপ বলতে ইংলিশ হিন্দি পাঞ্জাবি এগুলোকে বুঝে থাকি, সেই লিস্টে যেন বেঙ্গলিটাও এসে অ্যাড হোক এবং সবাই যাতে র‍্যাপ হিসেবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকেও চিনতে শেখে, এইভাবে আরো বেঙ্গলি শুধুমাত্র বাঙালিদের মধ্যে না সবার মধ্যে ছড়িয়ে যাক, আর বেঙ্গলি র‍্যাপাররাও যাতে সামনের দিনে আরো ফ্রন্ট লাইনে আসতে পারে। এক্স্যাক্টলি, তো যাই হোক ওভারঅল কনসেপ্ট এটা, আর ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে, পরবর্তীকালে আমরা এক্সাইটেড থাকলাম এনাদের আরো ভিডিও আনার জন্য। আবারও বলছি যদি আমরা এখানে কিছু ভুল বলে থাকি, কারণ আমাদের যেহেতু ইনফরমেশন কিন্তু খুব কম, নলেজ কম, তো আমরা হয়তো অ্যাকসেপ্ট করছি ভুল বলতে পারি, তো আপনারা এটা কারেক্ট করে দেবেন এবং এনাদের ব্যাপারে প্লিজ কাইন্ডলি একটু ডিটেলস আমাদের দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টস তো বলেই দিয়েছে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে পারেন, সেখানে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আর এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন, সেখানে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি শিলাজিৎ আর সুদীপ্তা হিসেবে পছন্দ হয়ে থাকে তাহলে তার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তাহলে আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি, টাটা।